আইল্যান্ড মানে দ্বীপ, এই কথাটি শোনার পর আপনার মধ্যে একটা সুন্দর ছবি ভেসে ওঠে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু আইল্যান্ড আছে যেগুলো সম্পর্কে শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নাম্বার ওয়ান, পালমাইরা আইল্যান্ড। আমেরিকাতে অবস্থিত এই আইল্যান্ডটা একটা অদ্ভুত টাইপের শেপের। এটা দেখতে কোনোভাবে একটা নর্মাল আইল্যান্ডের মতো নয়। এই আইল্যান্ডের চারিদিকে গাছপালায় ভর্তি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, কারণ এটা কাস্ট আইল্যান্ড মানে অভিশপ্ত দ্বীপ নামে মনে করা হয়। বহু বছর থেকে এই আইল্যান্ডটিকে একটা ভুতুরে আইল্যান্ড বলেও মনে করা হয়ে এসেছে। এই এলাকায় যদি কোনো জাহাজ যায় তাহলে সেটা বরবাদ হয়ে যায়। এখানে আপনি যে আইল্যান্ডটার ছবি দেখছেন এটা হেলিকপ্টার থেকে নেওয়া একটা ছবি। এলাকায় জলের জাহাজের গায়েব হয়ে যাওয়ার অনেক ঘটনা সামনে এসেছে। যে সমস্ত মানুষেরা জীবিত এই আইল্যান্ড থেকে পালিয়ে আসতে পেরেছে তারা বিভিন্ন ধরনের কথা বলেছে। তারা এই আইল্যান্ডটিতে বিভিন্ন ধরনের আত্মার উপস্থিতি অনুভব করেছিল। কিছু মানুষ এটাও বলে যে এই জায়গায় তারা বিভিন্ন ধরনের ভয়ানক লাইট দেখেছে। মানুষ বসবাস করা না সত্ত্বেও এখানে অনেক ধরনের ভয়ানক আওয়াজ শোনা যায়, যে আওয়াজগুলো না কোনো মানুষের মনে হয় না কোনো জানোয়ারের। এই অভিশপ্ত আইল্যান্ডের ব্যাপারে আরও একটি গল্প প্রচলিত আছে। এই গল্প অনুযায়ী এই আইল্যান্ডের মধ্যে গুপ্তধনের ভাণ্ডার লোকানো আছে, কিন্তু তার লোকেশন সম্পর্কে এখনও কেউ জানে না, কারণ এই আইল্যান্ডে যারা যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। কিছু থিওরি এটাও বলে যে এই জায়গায় একটা আত্মা আছে যে এই গুপ্তধনকে পাহারা দেয় চুরি হওয়া থেকে আটকানোর জন্য। যারা এই আইল্যান্ডে যায় তাদের হত্যা করে দেয়, কারণ সে চায় না যে সেখানকার গুপ্তধন কেউ চুরি করে নিয়ে যাক। নাম্বার টু, ইসাদেলাস মুনেকাস, যার আরেক নাম হলো আইল্যান্ড অফ ডলস। মেক্সিকোতে অবস্থিত এই আইল্যান্ডে এক অদ্ভুত ধরনের প্রথা আছে। এখানে যারাই মারা যায় তাদের নামের একটি পুতুল এখানে ঝুলিয়ে রাখা হয়, আর মনে করা হয় পুতুলের মধ্যে ওই মৃত ব্যক্তির আত্মা চলে যায়। এই রীতিরেওয়াজটি আছে, এটা লোক মন থেকে করে, কিন্তু এটা খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রথা। যে সমস্ত মানুষ এখানে রিসার্চ করতে যায় তারা এটা দেখেছে যে ওই পুতুলগুলো খুব খারাপ অবস্থায় থাকে, বহু পুতুল পচে নষ্ট হয়ে যায়। লোকাল মানুষেরা এটা বলে যে কিছু পুতুল আছে যেগুলো রাতের বেলায় জীবিত হয়ে যায়। অনেক ঘটনা এলাকার লোকাল মানুষেরা রিপোর্ট করেছে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে খুব কম মানুষই আছে যারা এই বিয়ন্ড সিনসকে বিশ্বাস করে। একটা লোকাল লোকের কথা অনুযায়ী সে একদিন রাতে এই আইল্যান্ডে এক্সপ্লোর করতে গিয়েছিল। রাত 11:45 PM এর কাছাকাছি ওই ব্যক্তি একটা বাচ্চার অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। তারপর ওই ব্যক্তি যা দেখেছিল ও যা বলেছিল যেটা যে কারোরই বিশ্বাস হবে না, সে দেখেছিল যে একটা পুতুল জীবিত হয়ে মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছিল আর পুতুলটার চোখগুলো খোলা ছিল। এ সব কিছু দেখে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়। নাম্বার থ্রি, পলভেজিলিয়া আইল্যান্ড। এই আইল্যান্ডটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর আইল্যান্ডগুলির মধ্যে একটা। এর সত্যি গল্পটা অনেক ভয়ঙ্কর। একে পৃথিবীর সবথেকে ভুতুড়ে দ্বীপও বলা হয়ে থাকে। 1400 শতাব্দীতে ইতালির ভেনিস নামক একটা জায়গায় একটা রোগ ছড়িয়ে যাচ্ছিল, আর এই রোগটির নাম ছিল বিউবনিক প্লেগ। সেই সময় যে সমস্ত মানুষেরা এই অসুখে অসুস্থ হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষকে ভেনিসের সরকার পাশের একটা ছোট্ট দ্বীপেতে পাঠিয়ে দিত, যাতে অন্যরা ওই রোগে ইনফেক্টেড না হয়ে যায়। আর সেই দ্বীপটার নাম হলো পলভেজিলিয়া আইল্যান্ড। সেই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। কিছু সময় পরে ওই মহামারী ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু এই আইল্যান্ডের বাতাসে এখনও ওই রোগের ভাইরাস ছিল। এজন্য এই আইল্যান্ডটিকে এমন একটা সেন্টার বানিয়ে দেওয়া হয়েছিল যেখানে ওই ইনফেক্টেড লোকেরা থাকতে পারত। এরপরেও যদি কোনো রোগ মহামারীতে রূপান্তরিত করবে বলে মনে হতো তবে ওই রোগের ইনফেক্টেড লোকেদের এই আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু 1920 সালের পর এই জায়গাটিতে একটা মেন্টাল হসপিটালে কনভার্ট করে দেওয়া হয়। যে সমস্ত ডক্টররা এখানে থাকতো তারা এটা রিপোর্ট করতো যে বিল্ডিংয়ে বহু বছর আগে সে সমস্ত ইনফেক্টেড লোকেদের মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তাদের আওয়াজ আজও শোনা যায়। কেউ যেন অসুস্থ হয়ে কাশছে বা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে, এরকম শব্দ ডক্টররা শুনেছিল। ওই হসপিটালটিকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে একটা অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা ঘটে। রাত্রেবেলায় একজন মানুষ বিল্ডিংয়ের সামনে ফটোগ্রাফি করছিল, তখন সেই ব্যক্তি একটা আওয়াজ শুনতে পায়। যে অজানা আওয়াজটা তাকে বলেছিল এখান থেকে চলে যাও, আর কখনো ফিরে আসবে না। এখানে এরকম ধরনের অনেক ঘটনাই ঘটে। একজন লোক মাছ ধরতে গিয়ে কিছু মাছ একটা জায়গায় রাখে, তখন সে কারো একটা চেঁচানোর শব্দ শুনতে পায়। ওই শব্দ শুনে লোকটা দেখতে যায় যে কী হয়েছে। হঠাৎ ফেরত আসার পর লোকটা দেখে তার জালের মধ্যে একটা ডেড বডি পড়ে আছে।
ইতালিয়ান ট্যুরিজম ব্যুরো এই জায়গাটিতে পাবলিকের থেকে দূরে রাখার জন্য সাধারণ মানুষের ওই জায়গায় যেতে বারণ করেন। ওখানে যাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের ডকুমেন্ট দেখাতে হতে পারে এবং অনেক ধরনের পারমিশনের দরকার হতে পারে, কিন্তু যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর তারা ভূত প্রেতের উপর রিসার্চ করেন, তারা আজও এই জায়গাটিতে যান মাঝে মাঝে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।